অনেক স্টোর লেগেছি বাট একটা অর্ডার কারণে আমরা ভিডিওটা ডিলে দিত আর পুডিংটা কিন্তু দেখতে অনেক সুন্দর আগের ওকে থ্যাংক ইউ আমি এনার উবাইয়া খাইতে বল কিছু করার নাই বিসমিল্লাহির রহমানির রহিম এটা প্রাইস হতো প্রাইস এটা প্রাইস আপনার 25 টাকা একটা স্লাইস ওকে লুক এট পুরিন থেকে একটু একবারে সফট এবং মানে এটা সুইট একটু বেশি বাট টু বি অনেস্ট এটা খাইতে রিয়েলি মানে অনেক মজা লাগে এটার নামটা কি স্যার এটা হলো পুডিং এটা হলো ডেজার্ট আচ্ছা ওকে কাস্টার্ড প্রাইস এটা স্যার প্রাইস কত পুডিংটা ট্রাই করবা পুডিংটা রিয়েলি এটা অনেক মজার পুডিং আছে ওকে তারা স্টোর আপনার মেইন স্টোর স্টল হলো সিস্টার কিচেন আপনার সিস্টার কিচেন নাও প্রতিদিন ও আটা নাম বাংলাদেশ আমি তো তুমি আপনার ও বুঝছি বুঝছি আপনার পার্মানেন্ট কোন জায়গা মানে সর সর তাহলে শাহিদগা তখন হাজারিবাগ জি শাহিদগা হাজারিবাগ আচ্ছা ওকে আমাদের একটা আছে মাদার কালেকশন ওটা মাঝে আপনি সিস্টার কিচেন ফোন দিল ওকে আমি আমার ডেসক্রিপশনে দিলাম তার সম্পূর্ণ ডিটেইলস আসলে এখানে বেশি মাথা জানা আছে আমার কম মাত্র আর আমি রেকমেন্ড করবো সব ইয়ার ট্রাই করার লাগে আমি সম্পূর্ণ এক্সপ্লেন করতে পারবো না বিকজ অফ টাইম টাইমটা মেনটেন করা লাগে আর ক্রাউড ওকে দ্যাটস ইট সো আমরা অন্য একটা স্টলে যাইমু Yeah.
সরি গাইজ আমি ওভার বলেছি মাত্র, আমি অ্যাকচুয়ালি আপনারা তো জানো এখানে ক্রাউড চেক, সো এটা আমার কিছু ওকে লাগছিল, আহামরি কিছু না আবার খারাপও কিছু না, প্রাইস হতেছিল বলে গেছি। অলসো আমরা ডিম চপস ট্রাই করছিলাম যেটা আছিল 25 টাকা, আসলে 25 টাকার মাঝে ডিমর পরিমাণ অনেক কম আসছিল আর আমার কাছে অত মজা লাগছে না, সো ওভার প্রাইস প্লাস ডিমর কোনো আগামাতে কিচ্ছু নাই, হালকা যারা আসছিল জাস্ট এজ এ ফ্লেভার হিসেবে খাওয়া যায় আর কিছু নাই, আমার কাছে এত ভালো লাগছে না, হতাশ হওয়ার হত বিকজ বুঝরা তো ডিম নাই ডিম চপস। So guys, আমরা বর্তমানে ইয়াসমিন কিচেনের সামনে আছি, আসলে অনেক স্টলে গেছি বাট অর্ডার কারণে আমরা ভিডিওটা ডিলে দিত আর বিকজ সুন্দর হয়েছে না, আমরা ইয়াসমিন কিচেনের ভিতরে গিয়ে ট্রাই করবো, লাইক আই ডোন্ট নো তারা যে পিঠাগুলো ট্রাই করবো। আমরা সো গাইজ এখন মেইন পয়েন্ট মাতি নেই, আসলে ওয়েস্ট নষ্ট হয়ে গেছে আপনারা সবাই জানেন, এখন কত হয়েছে ওভার প্রাইস, নাগেট আর ইগুর নাম কি আসছিল বলে গেছি বাট বেশি ওভার প্রাইস, 35 টাকা একটা নাগেট পিসের দাম, তাও ঠান্ডা অত মজা নাই, সো হতাশ হয়েছি জাস্ট মেলার পিঠা খাই আর সত্যি কথা দিলে স্টলও ভালো লাগছে বাট বেশিরভাগ হতাশ হয়েছি। সো গাইজ লাস্টের ইন্ট্রো লিখতে পারছি না, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, সো আমি অন ওভার ভয়েসে মাতারাম, আজকে ভিডিওটা বেশি সুন্দর হয়েছে না, সো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে আমার লাইক দিবা আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, আমার ফেসবুক পেজও ফলো করবা, দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ।